না ফেরার দেশে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন যাবতই অসুস্থতার সাথে ভুগছিলেন, বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই বৃহস্পতিবার রাত 2:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ইদ্রিস আলীর রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে। কংগ্রেসের অন্দরে সোমেন মিত্রের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সোমেনের হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে আসেন তিনি। 2011 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের জলঙ্গি আসনে তাকে প্রার্থী করেছিল তৃণমূল, তবে সেবার জয়ের মুখ দেখেননি তিনি। 2014 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করে রাজ্যের শাসক দল। বিপুল ব্যবধানে জয়ী হন ইদ্রিস, তবে 2019 সালে তাকে আর টিকিট দেয়নি দল। তবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয়, জিতে বিধানসভায় যান ইদ্রিস। 2021 সালের বিধানসভা ভোটে তাকে ভগবানগোলা আসন থেকে প্রার্থী করে তৃণমূল, তবে কোভিডে আক্রান্ত হওয়ায় 2021 সালের বিধানসভা ভোটে তাকে সেভাবে প্রচারে দেখা যায়নি। তা সত্ত্বেও অবশ্য 1 লক্ষেরও বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। রাজনীতি ছাড়াও পেশাগত জীবনে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবেও সুনাম অর্জন করেছিলেন ইদ্রিস। রাজনৈতিক জীবনে খ্যাতির পাশাপাশি নানা বিতর্কও সঙ্গী ছিল তার। 2007 সালে একবার গ্রেফতারও হয়েছিলেন। বিরোধীদের প্রতি কুকথা বলার অভিযোগেও একাধিকবার সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলেও।